নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, আজ রাত 11:53 পর তৈরি হচ্ছে মহাশক্তিশালী চতুর্গ্রহী রাজ্য। আর এই রাজ্যকের হাত ধরে ছয় রাশির জীবনে আসছে বিরাট সাফল্যের খবর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আজ রাত্রি 11:53 পর চন্দ্র যখন প্রবেশ করবে মেষ রাশিতে, তখন মেষ রাশিতেই তৈরি হবে চারটি গ্রহের অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজ্য, যেখানে অবস্থান করবে রাহু, বুধ, রবি এবং চন্দ্র। এই চারটি গ্রহের অতি শক্তিশালী যোগের প্রভাবে ছটি রাশির জীবনে আসছে বিরাট সাফল্য যোগ। তাদের গৃহে সুনামির গতিতে অর্থ আসবে। কীভাবে আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আজ রাত অতি স্পর্শকাতর রাত, কারণ আজ রাত অবশ্যই জগতের বুকে অনন্য এক যোগ সৃষ্টির রাত। কারণ আজ 19 এপ্রিল, এবং 19 এপ্রিল যখন শেষ প্রান্তে আসবে রাত্রি 11:53, তখনই চন্দ্র প্রবেশ করবে মেষে, তৈরি হবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী যোগ, যাকে বলা হয় চতুর্গ্রহী রাজ্য। অর্থাৎ চারটি গ্রহ এক রাশিতে, রাহু, রবি, বুধ এবং চন্দ্র, এই চারটি গ্রহ এক রাশিতে অবস্থানের ফলে প্রথম যে রাশিটির জীবনে মহা সমৃদ্ধি ছবে, যারা জীবনকে নতুনভাবে উপভোগ করবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে বিরাট সাফল্যের খবর আসছে। আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে বিরাট সমৃদ্ধির খবর আসছে। তার কারণ, আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবমে চারটি অতি শক্তিশালী গ্রহ অবস্থান করায় আপনার ভাগ্যের বিস্তার হবে, আপনার জীবনে সমৃদ্ধি আসবে, আপনি অবশ্যই জীবনের নতুন পথ খুঁজে পাবেন। আর আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধি, নতুন যুগের সূর্যোদয়, নতুন যুগের ভোর। একাধিক সূত্র থেকে আয়োজক কর্ম উন্নতি, একাধিক সূত্র থেকে বিরাট সাফল্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর। দ্বিতীয় যে রাশির জীবনে সমৃদ্ধি আসছে সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনেও আসছে বিরাট সাফল্যের খবর। আপনার জীবনে এই চতুর্গ্রহী রাজ্য নতুনভাবে আপনাকে পরিবর্তন করবে, আপনার জীবনে আসবে একাধিক সুযোগ, জীবনকে আপনি উপভোগ করবেন নতুনভাবে। তৃতীয় যে রাশি এই সৌভাগ্য ভোগ করবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনেও এই চতুর্গ্রহী রাজ্য বিরাট সাফল্যের খবর আনবে, তাদের জীবনে আনবে নতুন সমৃদ্ধির ভোর, তাদের জীবনে শত্রুনাশ রোগমুক্তি ঘটবেই ঘটবে। সুতরাং মীন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, চতুর্থ রাশি ধনুরাশি, আপনি যদি ধনুরাশি হন, আপনার জীবনেও আসছে সমৃদ্ধির খবর, এই চতুর্গ্রহী রাজ্য আপনাকে সমৃদ্ধির নতুন খবর দেবে। আজ রাত 11:53 পর আপনি নতুনভাবে শুরু করবেন জীবন, একাধিক সৌভাগ্য আসবে জীবনে, জীবনের পথ নতুনভাবে রচিত হবে। এছাড়াও যে রাশি আরও সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কর্মস্থানে তৈরি হওয়া এই চতুর্গ্রহী রাজ্যকের প্রভাবে কর্কট রাশির জীবনে বিরাট কর্মের আগমন ঘটবে, বিরাট সমৃদ্ধির আগমন ঘটবে, তাদের জীবন ভরে উঠবে নতুন উন্নতির দিকে। তাই কর্কট রাশি আপনার জীবন ভরপুর সমৃদ্ধিতে, ভরপুর উন্নতিতে ভরে থাকবে। এবং শেষ আর একটা রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। কারণ মিথুন রাশির একাদশী, হ্যাঁ, মিথুন রাশির একাদশী তৈরি হচ্ছে শক্তিশালী রাজ্য। এই রাজ্যের প্রভাবে মিথুন রাশির জীবনে আসবে বিরাট সমৃদ্ধির ভোর। তাই মিথুন রাশি আপনার জীবন নতুন সমৃদ্ধির ধারাপাত করবে। সুতরাং যে ছটি রাশির নাম নিলাম, সিংহ রাশি, মীন রাশি, ধনুরাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি এবং মিথুন রাশি, এই ছটি রাশি আজ রাত 11:53 পর বিরাট সমৃদ্ধি আসছে আপনার জীবনে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটির আশীর্বাদ জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।